রে বহুটে বক্সাইড ডিপোজিট আছে বলে বারম্বার সর্ভে হয়েছে সমস্ত ভিতরে সন্দেহ সৃষ্টি হলা কারণ দেখা গলা যে সোশ্যাল মিডিয়া গোটে পয় বুলুছে পটা বুলুছে রেভেন্ মিউটেসন পটা যেটা কি আদানি গ্রুপ না হয়েছে সাড়ে অঠর একর জমি পাখা পাখি সে গন্ধমারধন অঞ্চলের নেইছন সে গোটে নোটিফিকেশন জারি করে দেওয়ার কথা যে রে খনি খনন নাই হুয়ে তো প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং রে বাস্তবর যদি খনি খনন হা কৌশলাঞ্চল ধ্বংস পাই তেমন গন্ধমার্ধনকে যেতে বেড়ে বি ছুঁবা লাগে চেষ্টা করছে জনপ্রতিক্রিয়া হয়েছে বর্তমান বিজেপি সরকার উভয় কেন্দ্র আও রাজ্যের অবল ইঞ্জিন সরকার অছে এবং এই সরকার কোজেকশন হল রাম ভক্ত সরকার বলি রাম মন্দির স্লোগান দিয়ে সরকার সরকারকে আসলে দল সরকারকে আসলে এবং গন্ধমার্দন কেঁ ভগবান রামচন্দ্রক চরম ভক্ত বীর বালি বীর হনুমান সে গন্ধমার্দনকে উঠেকি আনিলে জেন্নু বিশল্যকরণী নেই প্রভু শ্রী রামচন্দ্রকর ভাই লক্ষ্মণকে জীবনন্যাস দিয়ে যাই তেম সে গন্ধমার্দন কে যদি আজি ছুঁ যায় তাহলে সেটা প্রভু রামচন্দ্রকর মধ্য বিরোধিত হওয়া প্রভু লক্ষ্মণকর বিরোধিত হওয়া এবং বীর বজরঙ্গালীর বিরোধিতা হওয়া সবু ঠিক চালছিল যেতবেলা গোটে কথাটে রা হেলা সেতবে সমস্ত মুড়ে চড়ক পড়ে গলা যেটা কি লোকলোচন চর্চা হোচে ইহা চারিআ চর্চা হবার লাগুছে উড়ি উড়িযা সফা হয়ে যাওয়া গন্ধমারধন পাহাড় এটা কেতে সত কেতে মিচ এ তারপরে অধিকা কথা হবার ইহে আমার সাংে জুড়ি হয়েছন পশ্চিম ওড়শার উন্নতি চাহুব বরিষ্ঠ আইনজীবী তথা কৌশলবাদী নেতা শ্রীযুক্ত প্রমোদ কুমার মিশ্র আজ্ঞা তাঁর সাংে আমি অধিকা আলোচনা করমা। আজ্ঞা ইহা দে কথাটা উঠুছে গন্ধমারধন পাহাড়টা সফা হয়ে যাবে কাণ সত্যতার রয়েছে আজ্ঞা এত উপরে। দেখুন ঘটনার সত্যতা কে তো সেটা সরকার একা জাঁবে কিন্তু কতোটা ঘটনাবী যে সমস্ত মনে সন্দেহ সৃষ্টি হলো আও বর্তমান জনপ্রতিক্রিয়া চারিআ চালছে গন্ধমার্ধন রাজ্যর সবুজ বড় চর্চার বিষয় হয়েছে আজ মিডিয়া সোশিয়াল মিডেয়ে বহু জোর এটা চালছে গন্ধমার্ধন আপন মানে জাঁছেন যে আমি অঞ্চলের দুই কোটি লোককর গোটে সম্মানর প্রতীকা এবং এটা গোটে পুরাণ প্রসিদ্ধ গন্ধমার্ধন যেটা কি রামায়ণ যুগর গন্ধমারদন গোটে সাইডে মার্জার কেশরী দেবতা আছেন গোটে পটে হরিশঙ্কর দেবতা আছেন তার জৈব বিভিধি লাগি এবং সেদিন যে প্রায় শহে অশি শহে পঞ্চাশ প্রকার হার্বাল প্লান্টেসন আছে তার লাগি কিংবা তার প্রাকৃতিক দৃশ্যরাজির লাগি গোটে চরম মানে গোটে সুন্দর টুরিজম জাগার লাগি এটা সারা দেশের প্রসিদ্ধ গন্ধমার্দটা তে গন্ধমার্দ এটা এই অঞ্চল জীবন জীবিকা সঙ্গে সম্পর্কিত হয়েকছে দুই অঞ্চল লোকের জীবন জীবিকা সেছে সে নিঃশ পাড়ি বাহুছে ঝরণার সে লোক পিবা পাড়ি জলসেচনকে মধ্যে সেটা সুবিধা করুছে সামগ্রিক ভাব গন্ধমার্ধন আম গন্ধমার্ধন চতুর্পার্শ্বর লোক জীবন জীবিকা সঙ্গে সংযুক্ত হয়েকরি আছে এবং কৌশলাঞ্চল দুই কোটি লোকর মর্যাদার সঙ্গে সংযুক্ত হয়েকি অেণু কে যেত ছুঁইবার চেষ্টা করছে জনপ্রতিক্রিয়া হয়েছে दुर्भाग्यजनक भाव भावर गन्धमर्धन बहुटे बक्सइट डिपोजिट अछ प्रचुर परिमाण बक्सैड डिपोजिट अछ बारम्बार सर्भे है जेम्ति लाग् दशक दशकले कङ्ग्रेस सरकार बाल्को के बक्सइट उत्तोलन कहिले लिज आउट गरिरहेला गन्धमारजन धोन आरंभ आरम्भ भीषण प्रतिक्रिया होला लडै होला मतेब राजेन्द्र कलेज छात्र युनियन र प्रेसिडेन्ट थिए सइकल रैली करके जनजागरण गरुलु विभिन्न लोक विभिन्न संगठन लोक लडै गरे सरकार बाध्य बाध्यहकरी गन्धमारदन खनि खन प्रत्याहारकला बाल्को कम्पानीहरू বিজেডি সরকার সময়ের মধ্যে বারম্বার চেষ্টা করা হইছে কানাডিয়ান কন্টিনেন্টা রিসোর্স লিমিটেড এবং অন্যান্য কোম্পানি মানু গন্ধমার্ধনকে লিজ আউট লাগে, এবং আমি অঞ্চল স্থানীয় কিছু নেতা তাকে সহযোগ করছেন কিন্তু পরিশেষে জনপ্রতিক্রিয়া দেখি বিজে সরকার নাই করে এবার নিকট অতিথে কিছু ঘটনাবলী হ যে ঘটনাবলী লাগে সমস্ত ভিতরে সন্দেহ সৃষ্টি হল কারণ দেখা যে সোশিয়াল মিডেয়ে গোটে পড়া বুলুছে পটা বুঝুছে রেভেন্ মিউটেসন পটা যেটা কি আদানি গ্রুপ না হয়েছে সাড়ে অঠর একর জমি পাখা পাখি সে গন্ধমার্ধন অঞ্চল নেছেন সেটা কুয়া যাচ্ছে যে তাকে গোটে ইন্ডস্ট্রিয় প্লাটেসান করবার লাগি সে করুন্ন কিন্তু গন্ধমার্ধন ক অন্য জায়গায় কিন্তু সেই করবা দ্বিতীয় কথা হলা।

কিছু তলে গন্ধমার্ধন সুরক্ষা যুব পরিষদ আদিবাসী কল্যাণ সংগঠন এবং অন্যান্য বিভিন্ন বহুবিধ সংগঠক মানে যোগদান করি গোটে বিশাল প্রতিবাদ সভা করেছ আজ যা খবর খবরকগজে মু পড়লি যে ওড়শার ডেপুটি চিফ মিনির মানকবর্ধন সিং দেও সে গন্ধমার্ধ মারদন খনি খোদনর কিছু যোজনা নাই ন এবং এটা গোটে রাজনৈতিক প্রচার বাজি চালছে কিছু দিন তলে গোটে স্থানীয় পত্রিকার উৎসবের মুখ্য অতিথি রূপে যোগদইকি আমার বন্ধু বরগড় সাংসদ প্রদীপ পুরোহিত যে গন্ধমারধন খনি খনন কৌশ কাস্মিন কালে নাই হুয়ে বোলি যদি এই বক্তব্যকে আমি বিশ্বাস করমা মোর মতামত হল যে রাজ্য সরকারি এটা প্রকৃষ্ট সময় রাজ্য সরকার সামনাকে আসিকি মাখ্যমন্ত্রী এন্টার ক্যাবিনেট সামনাকে আসি কি সে গোটে নোটিফিকেসন জারি করে দেওয়ার কথা যে গন্ধমারধন খনি খনন নাই হুয়ে তো প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং গন্ধমারধন বাস্তব যদি খনি খনন হল কৌশলাঞ্চল ধ্বংস পাই যা কারণ কোশলাঞ্চল হৃদয় রাজ্যের গন্ধমার্ধন বিজিত হয়েকি রয়েছে এই অঞ্চলের লোক মানকর স্বাভিম সঙ্গে গন্ধমার্ধন জড়িত হয়েকি রয়েছে সংস্কৃতি সাংে জড়িতি রয়েছে ধার্মিক চিন্তধারা সঙ্গে জড়িত হয়েকি রয়েছে তেম ওশার মুখ্যমন্ত্রী এবং দেশর সর্বমান প্রধানমন্ত্রী উভয় মোট রিক হল যে গন্ধমার্ধনকে লিজ আউট করবার যদি কোশিবি যোজনা কৌশি জায়গায় চর্চা স্তরে বি রয়েছে তাকে বাতিল করা যায় আন্ধমার্ধন খনি খনন নাই করা যাও যায় ই এই অঞ্চলের গোটে লড়াই হবার সম্ভাবনা রয়েছে এবং এটা বিদছে जे जेन सरकार जेन दळ गंधमारधन की छुईचे सांगे अतित्र कॉंग्रेस सरकार के छुईला ध्वस होईल परवर्ती बजेडी सरकार गंधमारधन बारंबार किती पदक्षेप से चेडी सरकार उडीगाला कम से कम बर्तमान विजे सरकार उभय केंद्र आज्य अच्छे हो डबल इंजिन सरकार अच्छे हो कर प्रोजेक्शन हा रमभक्त सरकार बोलकरी राम मंदिर स्लोगानकरी सरकार सरकार के सरकारके आसला दळ सरकारके आला गंधमारधन कणा है भगवान रामचंद्र चरम भक्त बीर बजरंग बाली बीर हनुमान से गंधमार्दन के उठे आनी विशल्यकरणी नहीं कर प्रभु श्रीरामचंद्र भाई लक्ष्मण को जीवन्यास दि जाइए थ तेणु से गंधमार्दन की जदि आज छुआ जाए तो प्रभु रामचंद्र विरोधिता हाँ प्रभु

यत्कि मतामत सरकारको यति परामर्श सरकार, सरकार शीघ्र करी, नोटिफिकेसन गरि के दूर गरौँ गुटे लैन नोटिकेसन गरुन् गन्धमारदन खणिखन नै गराए बोली बहुत सारा चर्चा रहेछ चर्चा चर्चाभित्र যেন কথা উঠুছে কি পাটনাগড়ে এরোড্রাম বনুছে রেল লাইন সংযোগ হোচে এটা তো বিকাশর চিন্তাধারা বলি লোক কৌন কিছু লোক কিন্তু এটা গোটে কোহা যাচ্ছে কি এটা খনি লুটবার লাগে বলে যোজনা করা যাচ্ছে কা রয়েছে এটা যেত ঝারসুগুড়ের কে এসেড গলা স্পেশাল ইকোনোমিক করা করলো সেত লোক কে বিকাশর কথা বলে আজ ঝারসুগুড়া ধ্বংস হয়ে গেল না যাই দেখুন আপনার তার পরিবেশ নষ্ট হয়ে গেল নিঃশ্বাস নেওয়াটা মুস্কিল হয়ে না বিকাশ এটা হবার কথা জনভিত্তিক বিকাশ হবার কথা रोड कम्युनिकेशन कम्युनिकेशनटा रेलवे स्टेशन हाटा एरोड्राम हाट एयरपोर्ट हाटा कि असुविधा नहीं न इंस्टीट्यूशन इन्यूशन हवाटा हेल्थ इनटन किसी असुविधा नहीं किंतु जेन विकासटा शिल्पायन नाँ प्रकृति के ध्वंस करवा লোকঙ্কর জীবনশৈলীকে ধ্বংস করবা সেটা বিকাশ না হবার কথা মুি সে রেলওয়ে লাইন যে সম্প্রসারণ করা যে এরোড্রাম কিংবা এয়ারপোর্ট করা সেটা গন্ধমার্ধনকে টার্গেট করি করা যাচ্ছে কি সেটা বাস্তবের লোককে গমনাগমন বৃদ্ধি করলে করা কিন্তু মোর মনে খালি গোটে সন্দেহ হল যে পাটনগড়ে এয়ারপোর্ট কেনা করে হল কিন্তু উসরার গোটে এরোড্রামে তাকে সমৃদ্ধিকরণ করা যাই পারি তা কিন্তু অধিকন্তু নাই পাটনগড়ে কলে আমি পাটনা এরোড্রাম হো স্টার হোটেল হো আউ ভাল ভাল জিনিস হোক কিন্তু সেটা পর্যটনকে ব্যবহার করবার লাগে হোক সেটা খনি খনন করলে না হলে উচিত ভাবে দেখুন কি তার উপরে যে চর্চা মানে লাগিয়ে রয়েছে দিনুদিনকে বড় লাগুছে চর্চা মানে কি পাটনাগড় এৰিয়াৰে যেন প্ৰকাৰৰ ডেভেলপমেণ্টৰ বাৰ্তা ইয়াদে চৰকাৰ দেটা হোৱা সেইটা হ'বা বুলিকৰি সেই জিনিকে নেকি লোক মানৰ মনেৰে ইয়াদে ভিন ভিন চিন্তা মানে আছলান ইটাকে নেকি আপোনালোকৰ মতমত কাণ ভিন ভিন জাগাৰে ভিন ভিন চৰ্চা হ'লে গন্ধ মাৰদন পাহাৰ কাণ সতে সফা হৈ যোৱা ক'ৰবাত আপোন মানৰ মতত কাণ আমাৰ কমেণ্ট চেকচনত জনাইদে আপোনাৰ দেখুচন বলাংগীৰ মোৰ সামা